হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো আনারসি কাতলা। আনারস তো আমরা এমনি অনেকেই খাই, আনারসের চাটনিও খাই, কিন্তু এইবারে একটু অন্যরকম কিছু করা যাক, আনারসি কাতলা। তাহলে দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করে ফেলি। এখানে আমি 7 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এই কাতলা মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এখানে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো 5 থেকে 6 মিনিট। মাছটা ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে মাছ এর মধ্যে দেব। দিয়ে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না মাছগুলো, হালকা আমি মাছটাকে একটু ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এইবারে আমি এগুলোকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটাও একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলোই আমি ভেজে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি আমি এটা অপেক্ষা করব। এখানে আমি দিয়ে দেব এবারে 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। এখানে আমি রসুনের ব্যবহার করব না, এখানে শুধু আমি আদাই দেব। পেঁয়াজ আর আদার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নেওয়া, আর দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমার টমেটো আর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে মিশে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করছি। এবারে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি মশলাগুলোকে এবার খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখব। মশলা কষাতে কষাতে আমি সামান্য একটু জল দিলাম। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, যাতে মশলাটা আমার লেগে না যায়, সেই জন্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে কষাচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমার রান্নার মেইন ইনগ্রেডিয়েন্টস আনারস। আনারসটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পাকা আনারসকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি আনারসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আনারসের কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। চিনিটা দেব এটাকে ব্যালেন্স করার জন্য। আনারস যতই মিষ্টি হোক না কেন, একটু তো টক ভাব থেকেই যায়, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গরম জল। গরম জলটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় 6 থেকে 7 মিনিটের মতন।
আমি এবার ঢাকাটা তুলে নিলাম। আমার গ্রেভি কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। আমি কিন্তু এটাকে ঝোল রাখবো না, এটা একটু ঘনই হবে। ঘন হলে এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচুনো। সমস্ত কিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে সার্ভ করে দেব। আমি যে আনারসটা কেটেছিলাম সেই আনারসটাকেই একটা ট্রে বানিয়ে নিয়ে তার উপরেই আমি মাছটাকে সার্ভ করেছি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে গাইস, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভিজিট করছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাহলে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাওয়ার খাও। বাই বাই।